আমরা গতকালকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী চেয়ে একটি রিট পিটিশন মাননীয় কোর্টে দাখিল করেছিলাম আজকে সেটি শুনানি হলো শুনানি অন্তে মাননীয় আদালত যে সম্পত্তির হিসাব দিতে কেন নির্দেশ দেওয়া হবে না সেই মর্মে একটি রুল দিয়েছেন এবং কেন একটা প্রপার লেজিস্লেশন করা হবে না এবং এইসব বিষয়ে যে সম্পত্তির হিসাব কেন ডিজিটাল রেকর্ড রাখা হবে না এর উপরে রুল দিয়েছেন অধিকন্তু মাননীয় আদালত আজকে নির্দেশ প্রদান করেছেন যারা এই মামলার বিবাদী আছেন অর্থাৎ অন্যান্য চেয়ারম্যান ব্যাংকের গভর্নর তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য এবং আরো বলেছেন যে তারা যেই সংগ্রহ করা সম্পত্তি হিসাব বিবরণীটি শুরু করেছেন সেই মর্মে একটি প্রগ্রেস রিপোর্ট আগামী তিন মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন আমরা কোর্টে যেটি বলেছি যে আমাদের যারা মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট আছেন তাদেরকে তো আমরা কোনো বেতন নাই তারপরেও নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মাননীয় মেম্বার অফ পার্লামেন্টদেরকে তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হয় তাদের আয়কর রিটার্ন দাখিল করতে হয় যেখানে আমরা সরকারি চাকরিজীবীদেরকে আমরা যাদেরকে বেতন দেই আমাদের রাজস্বের যেখানে ফোর্টি থ্রি পার্সেন্ট তাদের পিছনে যায় তারা কেন সম্পদের হিসাব বিবরণী দিবেন না আমাদের সমস্ত শুনানি শেষে সরকারের শুনানি শেষে এবং এন্টি করাপশন কমিশনের শুনানি শেষে মাননীয় আদালত আজ এই আদেশটি প্রদান করেন দুদকের প্রতি সুনির্দিষ্ট কোনো আদেশ নেই কিন্তু দুর্নীতি প্রতিরোধের আইনগত দায়িত্ব যেহেতু দুদকের সেহেতু দুদক এই মামলার পক্ষ কোর্ট কথা বলেছেন বলেছে যে দুর্নীতি মুক্ত করার যে সংগ্রামটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি শুরু করেছিলেন সেটি আমাদেরকে চালিয়ে নিতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে এই সংগ্রামটা কোর্ট এবং সাধারণ জনগণ এবং সরকারের অন্যান্য যে সব প্রতিষ্ঠান আছে পার্লামেন্ট সহ সবাইকে একসাথে এই সংগ্রামটা করতে হবে তাহলেই দুর্নীতি দূর করা যাবে अदरवाइज করা যাবে দুর্নীতি এবং ইয়ে অর্থ পাচার উন্নয়ন সুশাসনের কি বলেছেন কোর্ট বলেছে যে দুর্নীতি এবং যদি অর্থ পাচার চলে তাহলে সুশাসন এটা প্রতিষ্ঠা করা যায় না রুল অফ ল প্রতিষ্ঠা করা যায় না এই জন্য দুর্নীতির বিরুদ্ধে যে কোর্টের যে কমিটমেন্ট সেটি সব সময় আছে এবং কোর্ট দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান অলওয়েজ আমাদের কোর্টের রয়েছে আপনি তো দুইটা অংশ ছিল আপনার যে একটা হচ্ছে সম্পদ বিবরণী দাখিল একটা হচ্ছে প্রকাশ